কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক আদলে গড়ে তুলতে যুক্ত হচ্ছে দৃষ্টিনন্দন 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়ক। সৈকতের মেরিন ড্রাইভের কলাতলির থেকে শুরু হয়ে নাজিরা টেক পয়েন্টে শেষ হবে। নাজিরা টেক অংশে যুক্ত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ। সৈকতের বালুচরের যাও বাগান ঠিক রেখে নির্মিত হবে সড়কটি, যেখানে থাকবে শপিং মল, দোকানপাট, ওয়াশরুম, লকার, কফি শপ ও রেস্তোরাঁ। চেয়ারে বসে কাঁচের জানালা দিয়ে দেখা যাবে সমুদ্র ও সূর্যাস্ত। সমতল থেকে সড়কটির উচ্চতা হবে 12 ফুট, প্রস্থ 50 ফুট। সুড়ঙ্গের আদলে তৈরি সড়কের দুপাশে গাড়ি পার্কিং এবং ওয়াকওয়ে বাদ দিয়ে দুলেনের সড়ক হবে 30 ফুট। সড়কের পশ্চিম পাশে অর্থাৎ সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পাশাপাশি থাকবে বিশ্রামের ব্যবস্থা। এখানেই শেষ নয়, সুড়ঙ্গ সড়কের এক পাশে থাকবে সমুদ্রতলের প্রাণী জগতের রহস্য দেখার আন্তর্জাতিক অ্যাকোরিয়াম। মোড়ে মোড়ে চোখে পড়বে দৃষ্টিনন্দন ভাস্কর্য, বিনোদন পার্ক, মুক্তমঞ্চ ও বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে সাগরের উচ্চ জোয়ারের পানিতে ভাঙছে বালিয়াড়ি, তছনছ হচ্ছে ঝাউগাছ, সৌন্দর্য হারাচ্ছে সৈকত। তাই ভাঙন রোধে বাঁধ নির্মাণের পাশাপাশি সৈকতকে দৃষ্টিনন্দন করার দাবি স্থানীয়দের। এই বাঁধটা যেভাবে ভাঙতেছে, এটা যদি আমরা যদি এখন বাঁধটা না দিই, তাহলে অবশ্যই এটা দিন দিন আরও দীর্ঘ হতে থাকবে। সৌন্দর্য ছিল আগে কক্সবাজার সমুদ্র সৈকতের, সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, তো আমার মতে এটা রক্ষা করা অবশ্যই উচিত। আর একটু টেকসই বাদ যদি জুইবাগ দেওয়া হয়, তাহলে বায়োডাইভার্সিটি যেমন রক্ষা হবে আর ঝাউ গাছগুলো রক্ষা হবে, কক্সবাজার এই সৈকত রক্ষা হবে। সরজমিনে ঘুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে আন্তর্জাতিক আদলে গড়ে তোলা হচ্ছে কক্সবাজারকে। এটা হলে পরে এই তীরটা রক্ষা হবে এবং এই এলাকাটা পর্যটন কেন্দ্র হিসাবে, এটা শুধু দেশের জন্য না, বিদেশিরাও এখানে আসতে পারবে এবং এখানে একটা পোর্শন রাখা হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে পাঠানোর অপেক্ষায় রয়েছে। 12 কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় হবে 3,100 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।